ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশের প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র অল্প কয়েকদিন বাকি। পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃরূপ ধারণ করছে। বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিমা তৈরির শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একটি প্রতিমা তৈরি করতে 7 থেকে 8 দিন সময় লাগে বলে জানায় শিল্পীরা। আমরা দ্রুত গতিতে কাজ করতে আসি। আমি এবারে 14খানা ঠাকুর বানাইতে আসি। বরিশালে আছে একটা, কীর্তিবাসার কাছাকাছি সেনের বাড়ি, তারপরে রায়ের বাড়ি। আর ভাইবেরা দ্বারা এই পেশায় মানে কাজ করতে চায় না, কারণ অন্য অন্য পেশায় তারা চলে গেছে। পরিস্থিতি তো খারাপ, করোনাভাইরাস এসে গেছে, এই জন্য পুজো পার্বণ একটু কম নিয়ে যায়। সম্পূর্ণ হতে বা এই কাজ করতে যে সরঞ্জাম সব কিছুরই দাম আগে থেকে অনেক তুলনামূলকভাবে বেশি, এবং আমাদের যে কাজের যে সরঞ্জামগুলো রং ইত্যাদি এগুলো বাইরে থেকে আসে, তো দোকানদাররা বলছে যে এবছর তো করোনার কারণে বাইরে থেকে আনতে পারতেছি না, এই জন্য দামও বেশি নিচ্ছে, আমাদের এই কারণে একটু অসুবিধা হচ্ছে। দ্বিতীয়বার আমরা সপ্তাহখানেক পরে আবার দোমাটি করে আবার রঙের পূজার দু একদিন আগে অর্থাৎ 20 দিনের ভিতরেই আমাদের এই রঙের কাজ শেষ করে মন্দির কর্তৃপক্ষকে আমাদের কাজ বুঝে দিয়ে। এ প্রতিমা তৈরির জন্য 3 ধরনের মাটির প্রয়োজন। আয়োজকরা ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রত্যেকটি জায়গায় মিটিংয়ের মাধ্যমে খবর রাখছি যে সব জায়গারই এই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটি মণ্ডপে যারা এই কর্মশিল্পী পাল সম্প্রদায় সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছে, এবং আমরা 2-1 দিনের মধ্যেই প্রত্যেকটি মন্দিরে স্থানীয় স্বেচ্ছাসেবকের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। এবছর ঝালকাঠি সদরে 73টি, কাঁঠালিয়ায় 54টি, রাজাপুরে 21টি ও নলছিটিতে 21টি সহ জেলায় মোট 169টি পূজা মণ্ডপ স্থাপিত হচ্ছে। নিউজ ডেস্ক, CNN বাংলা।